আমার জানতে ইচ্ছা করছে যে কিভাবে, মানে অনেকে তো শখে একটা দুটো করে পালন করে, কিন্তু আপনারা তো সুন্দর করে বাণিজ্যিকভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, এই পরিকল্পনাটা কীভাবে এসছে? অ্যাকচুয়ালি পরিকল্পনা বলতে আমার পার্টনার যে আবু কসর ভাই, উনি ঘরোয়াতে বাসায় উনি পাখি পালত আর কি, কিন্তু ওইটাকে বাণিজ্যিকভাবে, মানে আমি ওনাকে প্রস্তাবটা দিই যে আমরা বাণিজ্যিকভাবে শুরু করতে পারি কি না, তো সেখান থেকে আসলে জিনিসটা শুরু হয়। আর এটা ডিটেলস আমার পার্টনার আবু কসর ভাই, উনি আপনাদের বলবে কীভাবে জার্নিটা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আসলে শুরু করেছি 2013 সালে, আমার আরেক বন্ধু পাখি পালতো, তো ও শখেই পালতো, তো ওর কাছ থেকে আমি আসলে ইন্সপায়ার্ড হয়েছি। ওর নাম দক্ষিণ বাজরি গাজি, আমি শুরু করেছি। তো বাসায় যখন পালতাম তখন মানে অল্প পাখি ছিল, পরে যখন আস্তে আস্তে একটু বাড়ছে, তখন আমি ভাড়া বাসায় থাকি, তো বাড়িওয়ালা আমাকে কমপ্লেন করেছে যে আপনি এখানে পাখি পালতে পারবেন না। তো পাখির প্রতি ইতিমধ্যে একটা শখ তৈরি হয়েছে বা মানে একটা জিনিস দাঁড়াইছে, তখন আমি চিন্তা করলাম যে না, এটা তো ছাড়া যাবে না। তো আমার কলিগ, আমরা একসাথে আগে জব করতাম, আরিফ ভাই, তো ওনার সাথে আমি শেয়ার করলাম, তো উনি বললো যে ভাই আমার তো নিজের বাড়ি, তো আপনি একদিন আসেন দেখেন যে এখানে আমরা বাণিজ্যিকভাবে করতে পারি কিনা বড়ভাবে। তো ওনার আম্মা আমাদেরকে সুন্দরভাবে বলছে যে বাবা তোমরা যদি নিজেরা করে নিতে পারো রুম করে, তোমরা করো, কোনো সমস্যা নেই, আমার ছাদ করে আসো। পরে ছাদে আসলাম, আইসা দেখলাম যে খুব সুন্দর করে বেশ খোলামেলা চারদিকে, পরে আমরা একটা রুম করলাম, রুম করে তারপরে আমরা ল্যাপটপ দিয়ে বাণিজ্যিকভাবে শুরু করি। তারপর তো অবশ্যই আপনার মনে মতো একজন পার্টনার পেয়েছেন যেও পাখি প্রেমী, এবং আপনারা দুজনেই উদ্যোগ নিলে শুরু করেছেন। তো বাণিজ্যিকভাবে আসলে কত বছর হলো শুরু করেছেন? বাণিজ্যিকভাবে আমরা এখানে আসার পরেই আমরা বাণিজ্যিকভাবে আমরা শুরু করেছি, এখানে এসেছি আমরা 2016 সালের দিকে। সবচেয়ে বেশি সহযোগিতা কে করেছে? সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমার মা। আমি প্রথমেই তাকে শেয়ার করেছি, মা আমার এই অবস্থা, আমার পার্টনার করতে যাচ্ছে, তুমি যদি অনুমতি দাও আমি বাসার ছাদে করতে চাই। তো তখন আম্মা এই কাউসার ভাইকে বাসায় ডেকেছে আর কি, আমার আম্মাই আমাকে সবচেয়ে বড়। আমি একটু এখানে অ্যাড করি, আমরা যখন এই রুমটা করি তখন আমরা দুজনে তো জব করি, তো আমরা দুজনে অফিসে থাকতাম, তো আন্টি আমাদেরকে বলছে যে তোমরা নিশ্চিন্তে থাকো আমি রুম বানাই দিচ্ছি তোমাদের, এবং উনি সারাক্ষণ মানে এই যে রাজমিস্ত্রি কাজ করতো, কে কী কাজ করতেছে, এভরিথিং উনি মনিটর করতো এবং পুরো রুমটা উনি করে দিচ্ছে। এই জন্য মানে আমরা সত্যি কথা ওনাকে দেখি তো আন্টিকে একটু ডেকে নিতেই হয়। আন্টি একটু আসবেন, এই যে ছেলেকে যে সহযোগিতা করেছেন, হ্যাঁ তখন প্রথম দিকে মনে হয়নি যে কি পাখি পালবে ঢাকা শহরের মধ্যে জায়গায়, সবাই তো বদ্ধ থাকি আমরা, তো এরকম একটা জায়গায় ছাদের মধ্যে পাখি পালন করবে বাণিজ্যিকভাবে, আপনার কী ধারণা হয়েছে, মানে কোন ধারণা থেকে আপনি অনুমতি দিলেন? হ্যাঁ, আমি দেখলাম যে না, পাখি তো সুন্দর, হ্যাঁ দেখতে খুবই ভালো লাগে, কারণ সবাই তো প্রিয় জিনিস পাখি পছন্দ করে অনেকে। তারপরে দেখলাম যে কালচার আসলো, তো ওই ছেলেটাকে দেখে আমাকে খুবই ভালো লাগলো যে পারবে, এ পারবে, এর সঙ্গে যদি আমার ছেলেটা করে তাহলে নিশ্চয়ই এটা বাণিজ্যিক লাইনে নিয়ে যেতে পারবে, আমি এটা আশা করি। এইভাবেই আমি সিদ্ধান্ত নিই যে তোমরা করো, আমি তোমাদের সাপোর্ট করি। এই যে এত কিচির মিচির হয়, আওয়াজ হয়, মানে আপনি যখন আসেন তখন আপনার কি ভালো লাগে কতটুকু? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, এই যে বসে আছে অনেকক্ষণ ধরে আমার খুব ভালো লাগে, পাখির ডাকটা এত মধুর যে। আপনাদের এই খামারটাতে কতগুলো খাঁচা আছে? এই খামারে আমার ব্রিডিং কেজ আছে 215টা, আর 30টা কেজ আছে সেটা হচ্ছে ফ্লাইং কেজ বলি আমরা, ওইখানে বেবিগুলো রাখি আর কি, বাচ্চা বলে করে ওইখানে রাখি। আপনি টোটাল পাখি আছে এখানে, এখন আছে 600 মতো, আরও বেশি ছিল, 1000 উপরে ছিল। রিসেন্টলি আমরা অনেক পাখি সেল করছি, বেবিগুলো সব সেল করে দিই, আবার বিড়ে দিব, আবার বেবি বের হবে, এই জন্য কেজ খালি করতে আছে, আবার এই কেজ আছে। এর বাইরে কি আর অন্য কোথাও সেল আসছে? হ্যাঁ, এর বাইরে আমার আরও দুইটা ফার্ম আছে, একটা আছে হচ্ছে গাজীপুরে, ওটার নাম রেড উইংস, আরেকটা আছে হচ্ছে কামরাঙ্গীর চরে, ওটার নাম রয়্যাল ফ্যাকার। আর এই খামারটাতে কতগুলো প্রজাতি আছে? এই খামারটাতে মানে লাভবার্ডের মধ্যে অনেকগুলো মিউটেশন আছে, এখানে ধরেন এখন প্রায় 6-7টা মিউটেশন আছে, আগে আরও অনেক বেশি ছিল, তো যেগুলো একটু মানে চাহিদা কম বা কম দামি ওগুলো আস্তে আস্তে কমে ফেলছি, যেগুলো ডিমান্ড বেশি ওগুলো আমি অন করতেছি, এখন 5-6টার মতো আছে এখানে। আপনারা তো অনেক চরের উপরে পার করে আজকে এই জায়গাটা এসেছেন, তাহলে আমরা কি বলতে পারি আপনারা শতভাগ সফল হয়েছে, নাকি সফলতা কিসে যেতে আরও পথ বাকি আছে? আসলে তো মানে সফলতার তো শেষ নেই, আপনি যদি আজকে বলেন যে আমি সফল তাহলে আজকে স্টপ, আমি এটা আসলে বিলিভ করি না, মানে সফলতার শেষ নেই আসলে। তো আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমি বলবো যে যা হয়েছে সব কিছুতে আমি পারতেছি এবং সুন্দরভাবে আমার হয়েছে, আলহামদুলিল্লাহ সফল। বাট ভবিষ্যতে আমার আরও প্ল্যান আছে, আরও অনেক বড় করার ইচ্ছা আছে, যেমন
গাজীপুরে আমার মানে অনেক দামি পাখি এবং এখানে অনেক টাকা ইনভেস্ট আছে আমার, ফিউচারে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে এবং এখানে আমি সফল। এই ফার্মটাতে আলহামদুলিল্লাহ মানে প্রফিটেবল, অনেক টাকা আমরা এখান থেকে উইথড্র করেছি, সফল আলহামদুলিল্লাহ। তো আপনাদের কথা শুনে আমার খুব আগ্রহটা আরও বেড়ে গেছে যে আসলে এই পাখিগুলোকে, লাভবার্ডগুলোকে কীভাবে যত্ন আপনি করছেন আপনারা বা দেখভাল করছেন, সেগুলো নিয়ে আরও আপনাদের কাছে তথ্য জানবো। তবে বিরতি করে